হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুলসাই এন্টারটেইনমেন্ট বিডি। আমি সাখাওয়াত সানি। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি কথা বলবো নবাব এলএলবি সিনেমাটা নিয়ে, যেটার প্রথম অংশ মুক্তি পেয়েছিল 16 ডিসেম্বর 2020 আর দ্বিতীয় অংশ মুক্তি পেল 1 জানুয়ারি 2021, যেটাকে তারা আই থিয়েটার নাম দিয়েছে চ্যাপ্টার 2 বলে। যাই হোক, এর আগে একটা রিভিউতে এই সিনেমা নিয়ে কথা বলেছিলাম, বাট সেখানে অধিকাংশ সময় এই যে সিনেমাটা দুই অংশে মুক্তি দেওয়া, এ নিয়ে আমার বিরক্তি আর হতাশাটাই সেখানে বেশি প্রকাশ করেছিলাম। তো আজকে আর ওই নিয়ে কোনো কথা বলছি না, আজকে মূলত সিনেমাটা ওভারঅল আমার কাছে কেমন লাগলো সে নিয়ে কথা বলছি। তো যারা এই সিনেমার ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন জানেন না, তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মে টিকিট কেটে সিনেমা দেখা এই সিনেমার মাধ্যমেই সূচনা হলো এই ব্যাপারটা। সো এই সিনেমার গল্প হচ্ছে একজন ধর্ষিতা নারীকে তার সুবিচার পাইয়ে দেওয়ার লড়াইকে নিয়েই। সো এখানে ধর্ষিতা নারীর চরিত্র অভিনয় করেছেন, চরিত্রটার নাম হচ্ছে শুভ্রা, তিনি একজন আরজে। সেই চরিত্র অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। তার পক্ষ হয়ে যিনি আইনি লড়াই লড়ছেন সেই চরিত্রের নাম হচ্ছে নবাব এলএলবি। সেই চরিত্র অভিনয় করেছেন শাকিব খান। তাদের বিপক্ষে যে লয়ার আছেন, লয়ার আজহার, ব্যারিস্টার আজহার, সেই চরিত্র অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। এবং যে ধর্ষক আসামি সেই চরিত্র অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। সো সিনেমার যে বিষয়টা আমার ভালো, যে বিষয়গুলো আমার ভালো লেগেছে সেগুলো আগে বলি। প্রথমত এই সিনেমার যে কনসেপ্টটা বা মূল বিষয়বস্তুটা, যে এই যে সমাজে, আমাদের সমাজে কোনো নারী ধর্ষিত হলে আমরা তার সুবিচার কত তাড়াতাড়ি পাওয়া উচিত বা সুবিচার পাওয়া উচিত এই বিষয়ে চিন্তিত না হয়ে আমরা সেই ধর্ষিত নারীটা তার চলাফেরা কেমন, সে কেমন পোশাক আশাক পরিধান করতো, সে কত ছেলের সাথে মিশতো, এই ব্যাপারগুলোই আমাদের কাছে মূল বিবেচ্য হয়ে দাঁড়ায়। সো এই বিষয়টা এখানে খুব ভালোভাবে ফুটিয়ে তোলার একটা চেষ্টা করা হয়েছে, যেটা আমার কাছে ভালো লেগেছে, যে আমাদের মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমায় এভাবে বক্তব্যগুলো খুব বেশি দেখা বলা হয়নি এই কথাগুলো। সো এটা প্রশংসনীয় লেগেছে আমার কাছে। তারপর বলবো যে আমি কিছু কিছু চরিত্রের গাঁথনি খুব সুন্দর ছিল। প্রথমত যে শুভ্রা, আর যে শুভ্রা, তার ক্যারেক্টার ডেভেলপমেন্টটা খুবই ভালোভাবে করা হয়েছে। নবাব এলএলবি যে চরিত্রটা, নাম ভূমিকায় যে চরিত্রটা, যেটা শাকিব খান প্লে করেছেন, তার চরিত্রের গাঁথনিও আমি বলবো যে মোটামুটি ভালো হয়েছে। স্পেশালি তার প্রথম দিকে যে তার যে ক্যারেক্টারটা ছিল, যে সে তার কোনো ওয়ার্ক এথিক্স নাই, সে এই ওকালতিটা করে মূলত পয়সা কামানোর জন্য। তার আসলে কোনো, তার যে ক্লায়েন্ট তাদের প্রতি কোনো দয়া মায়া বা তাদের প্রতি কোনো দায়বদ্ধতা নাই। সো সেখান থেকে তার যেটা ট্রান্সফরমেশন, যেটা আমরা দ্বিতীয় অর্ধে দেখতে পেয়েছি, এই বিষয়গুলো মোটামুটি যৌক্তিক এবং টাচি ছিল, আমার কাছে লেগেছে আর কি। আই কুড রিলেট টু দ্যাট। আর তাদের যে বিপক্ষে যে যিনি উকিল ছিলেন, সেটাও যথেষ্ট রিলেটেবল একটা ক্যারেক্টার ছিল। আর যে যিনি ধর্ষক ছিলেন, সেই ক্যারেক্টারটা আমার মনে হয়েছে যে এখানে আসলে আরেকটু বেশি স্পেস আশা করছিলাম, সেই ক্যারেক্টারটা নিয়ে আরেকটু বেশি অ্যানালাইসিস আশা করছিলাম, মনে হলো যে ওই ক্যারেক্টারটা খুব বেশি স্পেস পেল না, এরকম মনে হয়েছে। সো ওখানে আরেকটু হলে ভালো লাগতো। বাট ওভারঅল ক্যারেক্টার ডেভেলপমেন্টের দিক দিয়ে আমি বলবো যে মূল চরিত্রগুলো মোটামুটি ভালো গাঁথনি ছিল। এরপর পারফরমেন্সের কথা যদি বলি, যে এই সিনেমার বেস্ট পারফর্মার অবভিয়াসলি অর্চিতা স্পর্শিয়া, এবং আই এম শিওর এটা তার ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স শুরু থেকে। যদিও প্রথমার্ধে তার ক্যারেক্টারের স্পেসটা বেশি ছিল এবং সেখানে অভিনয় করার স্কোপটাও বেশি ছিল, দ্বিতীয়ার্ধেও ছিল বাট তুলনামূলক একটু কম ছিল, সেখানে আসলে নবাব এলএলবি ক্যারেক্টারটার পারফরমেন্স দেখানোর সুযোগটাই বেশি ছিল। সো অর্চিতা স্পর্শিয়া এই মুভির শি ইজ দ্য বেস্ট পারফর্মার, শি মানে একদম শি পোর্ট্রেড দ্য ক্যারেক্টার পারফেক্টলি, অলমোস্ট পারফেক্টলি, আমার খুবই ভালো লেগেছে। যদি এটা 2020 সালে পূর্ণাঙ্গ একটা সিনেমা হিসেবে মুক্তি পেত, তাহলে আমি বলতাম যে নবাব এলএলবি সিনেমায় এই অর্চিতা স্পর্শিয়ার চরিত্রটা মানে বছরের বেস্ট ফিমেল লিড পারফরমেন্স হিসেবে আমি গণ্য করতাম। যাই হোক, তারপরে দ্বিতীয় পারফরমেন্সের কথা যদি বলি, যে শাকিব খান প্রথমার্ধে তার চরিত্রে কিছু কমেডিক রোল ছিল, কিন্তু কিছুটা অতি অভিনয়ের ব্যাপার ছিল, যেটা কিছুটা হলেও বিরক্তি লেগেছে। বাট দ্বিতীয়ার্ধে তার ক্যারেক্টারে যথেষ্ট ইন্টেন্সিটি ছিল, গভীরতা ছিল, ইমোশনাল কিছু দৃশ্য ছিল, সেখানেও তার অভিনয় যথেষ্ট ভালো ছিল। আমি বলবো যে ওভারঅল প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধে শাকিব খানের পারফরমেন্স, যেহেতু ক্যারেক্টার ওয়াইজ এভাবেই সাজানো হয়েছে, তাই বলবো যে মানে এখানে ক্যারেক্টারটা তার বেশি স্ট্রঙ্গার আমার কাছে লেগেছে। সো সেকেন্ড হাফে শাকিব খানের পারফরমেন্স আমার কাছে বেটার লেগেছে। এরপর বলতে হয় শহীদুজ্জামান সেলিম, তার ক্যারেক্টারটা যেরকম ভালো গাঁথনি ছিল, তার পারফরমেন্সও খুবই সলিড আমার কাছে, বা মোটামুটি তার ক্যারেক্টারে ওরকম কোনো খুঁত আমার কাছে ধরা পড়ে নাই,
তিনি আমাদের অনেক ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টরস ইন আওয়ার কান্ট্রি ইন সিনেমা রাইট নাও। প্রতিটা সিনেমায় তার মোটামুটি তিনি তার প্রতিভার স্বাক্ষর, দক্ষতার স্বাক্ষর রাখেন, তো এই সিনেমাতেও সেরকম ছিল। আর রাশেদ মামুন অপু যে যে ক্যারেক্টারটা তিনি প্লে করেছেন, তিনি অসম্ভব গুণী একজন অভিনেতা। আমি আসলে তার কাছ থেকে আরেকটু এক্সপেক্ট করছিলাম, তার কাছ থেকে না বলতে গেলে তার ক্যারেক্টারের কাছ থেকে। যতটুকু তিনি স্পেস পেয়েছেন তিনি দারুণ পারফর্ম করেছেন, তার আসলে পারফরমেন্সে কোনো আসলে খুঁত নাই, কিন্তু ওই যে বললাম যে তার ক্যারেক্টারটাতে আমি আরেকটু স্পেস আশা করছিলাম, সো মানে একটু না পাওয়ার হতাশা থেকে গেল। আসলে এখানে আসলে মনে হচ্ছিল যে আরও কিছু করার স্কোপ ছিল তার। তো যাই হোক, আর মাহিয়া মাহির পারফরমেন্স আসলে কি বলবো, তার ক্যারেক্টারটা দেখে আসলে একটু দুঃখই আফসোসই লেগেছে, যে আসলে খুবই ইনসিগনিফিকেন্ট একটা রোল তার হোল ন্যারেটিভে আসলে ছিল, বলার মতো আসলে তেমন কিছুই ছিল না, জাস্ট লাইক এ শো পিস। যে শাকিব খানের ক্যারেক্টার তার একটা লাভ ইন্টারেস্ট রাখা লাগে, দু একটা গানে রাখা লাগে, এই জন্য তিনি ছিলেন। আসলে এখানে তার মানে অভিনয়ের তেমন স্কোপই ছিল না, তো তিনি করবেনটা কি? তো আসলে তাকে আর একটু বেটার ক্যারেক্টার ডেভেলপমেন্ট তার ক্যারেক্টারটা রিজার্ভ করে মানে দিলে ভালো হতো আর কি। যাই হোক, এছাড়াও যে পার্শ্ব চরিত্রগুলো ছিল এগুলো মোটামুটি খারাপ করেনি, ভালোই করেছে। এরপরে সিনেমার যদি বলি, যে আমি আসলে এর আগেও বোধ হয় দু একটা রিভিউতে বলেছি যে এই কোর্টরুম ড্রামা বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে। আমি মোটামুটি এই এই জনরার সব সিনেমায় আমার মোটামুটি অনেক সিনেমা আমার দেখা হয়েছে এবং মোটামুটি সব সিনেমায় আমার ভালো লাগে। এই যে কোর্টরুমের ভেতর যে যুক্তিতর্কের লড়াই, আমি খুব এনজয় করি এই বিষয়গুলো। এই সিনেমাতেও কিছু কিছু জায়গা আমার কাছে বেশ এনজয়েবল লেগেছে, যেগুলো লাগেনি সেগুলো একটু পরে বলছি। বাট এখানে যুক্তিতর্কের লড়াই তুলনামূলক একটু কম ছিল, বাট ছিল আমার কাছে স্টিল মজাই লেগেছে বেশ কিছু বিষয়। আর সংলাপ কিছু কিছু ভালো ছিল, আমি বলবো যে কিছু কিছু মেসেজমূলক সংলাপ ছিল এখানে, যেটা হয়তো অনেকের কাছে বোরিং লাগতে পারে, বাট এখানে কিছু কিছু জায়গায় জিনিসগুলো অ্যাপ্রোপ্রিয়েট ছিল। এখন মুভির নেগেটিভ দিকগুলোর ব্যাপারে যদি বলি, যে প্রথমে যে বলেছিলাম যে এই সিনেমার বিষয়বস্তুটা আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু যেহেতু এটা খুব সেন্সিটিভ একটা বিষয়, খুব সেন্সিটিভ একটা ইস্যু, এটাকে আসলে এই সিনেমায় উপস্থাপনাটা আমি বলবো যে একটু হালকা ধাঁচের হয়ে গেছে। এখানে বেশ কিছু জায়গায় অনেক অপ্রয়োজনীয় কমেডি ব্যবহার করা হয়েছে, স্পেশালি প্রথমার্ধে, যেটা আসলে আমার কাছে মনে হয়েছে যে কোনোই দরকার ছিল না। মানে এই ব্যাপারটার যে গভীরতা সেটা অনেকটাই হালকা হয়ে গেছে এই কমেডি ইনক্লুড করার কারণে, যেটা আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়েছে, কোনো দরকারই ছিল না। ইভেন কোর্টরুমের ভেতরেও যেটা বললাম যে কিছু কিছু সংলাপ অতিরিক্ত ইমোশনাল মনে হয়েছে, যে কোর্টরুমের ভিতরে আসলে টেকনিক্যাল আলোচনায় এভিডেন্সের কথাই বেশি উঠে আসা উচিত ছিল। সেখানে আসলে অনেক ইমোশনাল ডায়ালগস, সংলাপ বলা, অনেক মেসেজ দেওয়ার চেষ্টা করা, এটা আসলে কোর্টরুমের জন্য আসলে খুব একটা রিয়েলিস্টিক রিপ্রেজেন্টেশন হয়নি বলে আমি মনে করি। ওই জায়গাগুলোতে আর একটু টেকনিক্যাল হওয়া উচিত ছিল আর কি। স্পেশালি নবাব এলএলবির ক্যারেক্টারটার মধ্যে টেকনিক্যালিটির অভাব ছিল, ওখানে আসলে ভাষণ দেওয়ার ব্যাপারটা একটু বেশি ছিল। শহীদুজ্জামান সেলিম উকিল আজহার, ওই ক্যারেক্টারটা বরং তার যুক্তিতর্ক আরও বেশি স্ট্রঙ্গার ছিল, তার আর্গুমেন্ট আরও বেশি স্ট্রঙ্গার ছিল নবাব এলএলবির চাইতে। এবং কিছু চমক আশা করছিলাম, আসলে জিনিসটা খুব বেশি লিনিয়ার হয়ে গেছে আসলে, মানে যেভাবে আসলে জিনিসগুলো সলভ করা হয়েছে, আমি স্পয়লার দিচ্ছি না, বাট আলটিমেটলি যেভাবে এন্ডিংয়ের দিকে জিনিসটা এগিয়ে গিয়েছিল খুব প্রেডিক্টেবল ছিল আর কি। মানে আশা করছিলাম কিছু একটা চমক থাকবে, মানে চমক বলতে আসলে এই ধরনের সিনেমার এন্ডিংটা কী হতে পারে এটা মোটামুটি আপনারা আমরা সবাই বুঝি জানি, বাট স্টিল মানে সেই জিনিসটার মধ্যেও একটা চমক আশা করছিলাম, বাট ওরকম মানে সারপ্রাইজিং কিছু ছিল না আসলে। এখানে একটু হতাশ হয়েছে, আমি অন্য কোনো একটা অ্যাঙ্গেল আশা করছিলাম। যাই হোক, তারপরে যেই জিনিসটা বলবো, যে এই যে ওটিটি প্ল্যাটফর্মে একটা কমার্শিয়াল মুভি রিলিজ দেওয়া, এখানে মানে পরিচালক অনন্য মামুন ইনি অনেক বড় একটা চান্স মিস করেছেন, সেটা কিরকম? দেখেন, আমাদের বাংলাদেশি সিনেমার দর্শক কিন্তু আসলে এখন অনেক কম, স্পেশালি অনেক দর্শক এরকম আছেন যারা বাংলা সিনেমা, বাংলাদেশি সিনেমা, শাকিব খানের সিনেমা, বাপ্পির সিনেমা, এগুলো দেখলে একদম নাক কুচকান, দেখতেই চান না। তাদের অনেকের কাছে এটা একটা প্রেস্টিজ ইস্যু, যত ভালো সিনেমাই হোক বাংলাদেশ সিনেমা দেখবো, শাকিব খানের সিনেমা, মানে তাদেরকে কোনো টাকা দিলেও তারা দেখবে না, এরকম অনেকের এরকম অ্যাটিচিউড আছে বাংলাদেশি সিনেমার প্রতি। সো এই সিনেমার মাধ্যমে, এই ওটিটি প্ল্যাটফর্মে যেহেতু সিনেমাটা এসেছে, তার মানে হচ্ছে এই সিনেমাটা আমরা
ঘরের মধ্যে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে দেখতে পাচ্ছি, তার মানে অন্য কেউ জানছে না। এরকম অনেকেই কিন্তু আছে যারা এই মানে এই সুযোগে হয়তো ভাবতে পারতো যে আচ্ছা দেখি কিরকম বানাইছে, আমি তো আর হলে গিয়ে দেখতে হচ্ছে না, বাসায় 100 টাকা দিয়ে দেখতে পারতেছে, অথবা ধরেন পাইরেটেড সাইট থেকে সে দেখলো। বাট সে অনেকেই কিন্তু এটা দেখবে আমার মনে হয়। তখন মানে আমি ওই দর্শকদের কথা বলছি যারা বাংলাদেশি সিনেমা নিয়মিত দেখেন না, ওই নাকশির কানাটা ভাব আছে তাদের কথা বলছি। সো তারা যখন এই সিনেমাটা দেখবে তখন কিন্তু সে আসলে ওরকম কোনো খুব বেশি চেঞ্জ বা খুব পরিবর্তন কিছু দেখতে পারবে না, যেরকম সে গতানুগতিক ধারার কথা শুনে আসছে, যে নেগেটিভ সাইডগুলোর কথা শুনে আসছে। কারণ এই সিনেমায় সেই গতানুগতিক স্টাইলে আইটেম সং আছে, গান আছে, অপ্রয়োজনীয় ফাইটিং আছে, দৃশ্য আছে, মানে একটা সিরিয়াস টপিকের একটু হালকা ধাঁচের রিপ্রেজেন্টেশন। সো তাকে কিন্তু এই গল্পটা এঙ্গেজ করতে পারবে না। সো আলটিমেটলি এই যে মানে নতুন একটা দর্শক ধরার যে স্কোপটা, এই স্কোপটা অনন্য মিস করেছেন। দেখেন শাকিব খানের সিনেমা, তার কিন্তু একটা বিশাল দর্শক আছে অলরেডি, যেটাকে আমি জম্বি ফ্যান বলে অভিহিত করি। জম্বি ফ্যান খামাখা বলি না, অবশ্যই একটা কারণ আছে, কারণ এই তার এই দর্শককুলে শাকিব খানের সিনেমার মান নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তার সিনেমা যেমনই হোক না কেন, তারা সেটাকে সাপোর্ট করবেই, তারা সেটাকে দেখবে, উইচ ইজ নট এ ব্যাড থিং। দেখুক এরকম একটা ভক্তকুল থাকা আশীর্বাদ স্বরূপ একটা হিরোর জন্য, একটা অ্যাক্টরের জন্য। সো তো তারা তো যে ধরনের সিনেমায় আপনি বানান না কেন শাকিব খানকে নিয়ে, তারা তো সেটা দেখবেই। সো আপনার তো আসলে যেহেতু ওটিটি প্ল্যাটফর্মে আপনি সিনেমাটা রিলিজ দিয়েছেন, সো এখানে তো আসলে আপনাকে নতুন দর্শককে ক্যাচ করার আসলে পলিসিটা থাকা উচিত ছিল। সেখানে আসলে আপনার রিপ্রেজেন্টেশনটা অন্যরকম হওয়া উচিত ছিল আপনাদের। সেই বাদ যেহেতু এটা সিনেমা হলে আমরা দেখছি না, আপনারা শুরু থেকেই এটা ডিসিশন নিয়েছিলেন যে এটা সিনেমা হলে মুক্তি আপনারা দিবেন না। সো এখানে আসলে ওই যেই ক্রাউড প্লিজিং যে ব্যাপারগুলো ছিল, যে মারামারি, যেটা হলে থাকলে হয়তো মজা লাগতো, দর্শক হাততালি দিত, শিস দিত, কিন্তু ঘরে বসে দেখতেছি। তো এখানে আসলে মারামারি খামোখা এই মারামারি দৃশ্য, দুইটা গান, আইটেম সং, র‍্যাপ সং, এগুলো দর কি দরকার ছিল? খামোখাই না এগুলো? এগুলোর পিছনে টাকা খরচ না করে সিনেমাটার লেন্থ আপনারা কমাতে পারতেন। খামোখাই অলমোস্ট 3 ঘন্টা 3.25 ঘন্টার মতো হয়ে গেছে সিনেমাটা, দরকার ছিল না? এটা 2.5 ঘন্টার মধ্যে খুব ইজিলি শেষ করা যেত এই সিনেমাটা, খামোখাটি না বড় করার দরকার ছিল না। সো এইটা আসলে আমার কাছে একটা ওয়েস্টেড অপরচুনিটি মনে হয়েছে, যে এই সিনেমার মাধ্যমে একটা কমার্শিয়াল সিনেমা হিসেবে আমাদের আইডেন্টিটিটা চেঞ্জ করা যেতে পারতো। কারণ এটা দেশের বাইরেও অনেকে দেখতে পারবে, তো যারা এরকম বাংলাদেশি সিনেমা হলে গিয়ে দেখার চিন্তাও করে না, এরকম অনেক দর্শক আপনাদের ধরতে পারতেন উপস্থাপনার মাধ্যমে। কারণ টপিকটা তো আপনাদের ভালোই ছিল, যথেষ্ট প্রশংসনীয় একটা টপিক ছিল, এবং এটার মানে কোর্টরুমটা এই সব কটা এলিমেন্ট মিলিয়ে আপনারা ভিন্ন ধরনের কিছু করতে পারতেন, কিন্তু সেই বলিউড ফর্মুলাই আপনারা কপি পেস্ট করছেন, যেখানে এখানে গান থাকা লাগবে, ফাইটিং থাকা লাগবে, হিরোকে খুব গ্ল্যামারাইজড ওয়েতে প্রেজেন্ট করতে হবে। সো এই জিনিসটা আসলে খুব মানে আমার কাছে খারাপ লেগেছে, যে মানে এটা একটা ভালো একটা অপরচুনিটি হইতে পারত, বাট সেটা অপরচুনিটিটা টেক করেন নাই। আসলে শাকিব খানকে নিয়ে কি বলবো, এর আগে অনেকবার বলেছি যে এই লোকটা শাকিব খান এত ট্যালেন্টেড একজন অ্যাক্টর, কিন্তু সারা জীবন সে শুধুমাত্র রিক্রিয়েটরদের সাথে কাজ করে গেল। রিক্রিয়েটর মানে হচ্ছে আমার মতে দুই ধরনের পরিচালক বা নির্মাতা আছেন, এক শ্রেণী হচ্ছেন ক্রিয়েটর, আর এক শ্রেণী হচ্ছেন রিক্রিয়েটর। ক্রিয়েটরটা হচ্ছেন যিনি নিজে কিছু সৃষ্টি করেন, যার নিজের ভাষায় গল্প বলার যোগ্যতা আছে, যেমন জহির রায়হান, খান আতাউর রহমান, হুমায়ুন আহমেদ, অমিতাভ রেজা, যাদের নাম তৌকির আহমেদ, ওনারা নিজেদের ভাষায় সিনেমা বলতে পারেন, তারা হচ্ছেন ক্রিয়েটর। আর রিক্রিয়েটর হচ্ছেন যারা অন্য কোনো সিনেমা বা অন্য কোনো কন্টেন্ট দেখে দেখে সেটার মতো করে কিছু বলার চেষ্টা করেন, এক্সিস্টিং কোনো কন্টেন্ট থেকে কপি পেস্ট করে বলার চেষ্টা করেন। যেমন কাজী হায়াত মালিক আফসারি, তারপরে যে শামীম আহমেদ রনি, ইভেন অনন্য মামুন, এরা হচ্ছে সব রিক্রিয়েটর। তো শাকিব খান তার এত লম্বা ক্যারিয়ারে, 20-21 বছরের ক্যারিয়ারে ম্যাক্সিমাম টাইম 99% বলবো রিক্রিয়েটরদের সাথেই কাজ করেছেন, করে গেছেন, করে যাচ্ছেন। তার প্রোডাকশন হাউস থেকেও ইভেন যে সিনেমাগুলো রিলিজ পেয়েছে বা পাবে সেগুলো সব এসব রিক্রিয়েটরদের সাথে নিয়ে। তো যারা শুধুমাত্র রিক্রিয়েটই করতে পারেন, তারা আসলে তাকে ভেঙে নতুন করে কিভাবে করবেন? তারা তো তাকে সেই সেম টেম্পলেটের মধ্যে ফেলে ফেলেই আসলে তাকে মানে একই ধাঁচের অভিনয়ই অভ্যস্ত করে ফেলছেন বা ক্লিশে বানিয়ে ফেলছেন জিনিসগুলোকে। আসলে এই জিনিসটা শাকিব খান বা তার আশেপাশে যারা তার শুভাকাঙ্ক্ষী আছে, তারা আসলে কবে রিয়েলাইজ করতে পারবে জানি না। আমরা শুধু বলার জন্য বলেই যাই, আসলে কোনো ফায়দা তো হচ্ছে না।
একই ভুলই তিনি বারবার করছেন। মানে এত ট্যালেন্টেড নির্মাতা আছে আশেপাশে, রায়হান রাফি আছেন, প্রচুর নির্মাতা আছেন এখন ট্যালেন্টেড নির্মাতা, যারা আমাদের দেশের গণ্ডি পেরিয়ে বাইরের ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন, যেটা আমাদের জন্য খুবই গর্বের ব্যাপার। তো শাকিব খান তো আসলে অনেক বড় একটা প্রোডাকশন হাউসেরও মালিক, তিনি কিন্তু চাইলেই এদেরকে হায়ার করে এদের স্টোরিতে কাজ করে নিজের ইমেজটা পুরো পাল্টে ফেলতে পারেন। তার ওই ফিক্সড যে বান্দা কাস্টমার আর কি, যেটা মানে তার ভক্তগুলো আর কি ফিক্সড, তারা তো তাদের সাথে সবসময় থাকবেনই, তো নতুন কি কোনো অডিয়েন্সকে তিনি রিচ আউট করবেন না, সারা জীবন এই একটা পোর্শন নিয়ে থাকবেন? এটি আমার প্রশ্ন, এর আগেও এই কথা অনেকবার বলেছি। তো এই সিনেমারও আসলে সেরকমই মনে হলো যে তিনি জাস্ট ক্রাউড প্লিজিং হওয়ারই চেষ্টা করছেন একইভাবে, একই ধাঁচে। তো এটা এটা আসলে আসলে মানে তাকে রিভাইজ করা উচিত, তাকে আসলে ভিন্ন মাত্রার কিছু করা উচিত আসলে। তো এই ছিল আসলে ওভারঅল নবাব এলএলবি সিনেমাটি নিয়ে আমার অনুভূতি, যে ওভারঅল যে সিনেমাটা আসলে আমার কাছে একদম খারাপ লাগেনি সত্যি বলতে, মোটামুটি এনজয় করেছি, এক্সপেকটেশন হয়তো আর একটু বেশি ছিল, বাট এটা যদি হলে দেখতাম তাহলে হয়তো যতটুকু মজা বাসায় দেখে পেয়েছি তার চেয়ে একটু বেশি পেতাম আর কি। হলে মানে এ ধরনের মশালা নির্ভর সিনেমা দেখতে আসলে খুব একটা খারাপ লাগতো, ভালোই লাগতো হয়তো, তো সেই সুযোগটা তো হলো না, এখানে রিলিজ পেয়ে গেছে, পরবর্তীতে হলে গেলেও মানে দিলেও হয়তো খুব একটা রেসপন্স পাওয়া যাবে না। আমি বলবো যে ওই ওই দিকে না যাওয়াই ভালো, যেহেতু অনলাইনে রিলিজ দিয়েই দিয়েছে, এটার পাইরেসিও হয়ে গেছে, এটারও হয়তো পাইরেসি হয়ে যাবে, তো আলটিমেটলি সবার এমনিতেই দেখা হয়ে যাবে, তো এটার আর পরবর্তীতে হলে রিলিজ দিয়ে আসলে খুব একটা লাভ হবে না। তো যাই হোক, সিনেমাটা আসলে সিনেমাটা নিয়ে একটা বিষয় বলবো যে এই সিনেমাটা বিশেষ দৃশ্যের জন্য অনন্য মামুন এবং আরেকজন অভিনেতাকে গ্রেফতার করা হয়েছে। তো সিনেমাটা ওই ওই অংশটা সিনেমার জন্য কতটুকু প্রয়োজনীয় ছিল বা না ছিল সেটা পরের কথা, তবে আমার মনে হয় যে ওটিটি প্ল্যাটফর্মেও যদি আমি ভালো মন্দ বলার স্বাধীনতাটা না থাকে একজন নির্মাতার, তাহলে তো আসলে বাংলাদেশে কন্টেন্ট বানানোটাই কঠিন হয়ে যাবে। অনন্য মামুন আমার কোনো প্রিয় পরিচালক না, তাকে ব্যক্তিগতভাবে এখন আমি পছন্দ করি না, মানে ব্যক্তি অনন্য মামুনকে এই 16 ডিসেম্বর এই কাহিনীটা হওয়ার পর থেকে, বাট স্টিল সে একজন নির্মাতা, আই রেসপেক্ট হিম ফর দ্যাট, তার তো গল্প বলার স্বাধীনতা আছে। সিনেমা হলে সেন্সর বোর্ড আছে, ওখানে অনেক লিমিটেশনস থাকে, অনেক কিছু বলা যায় না, বাট ওটিটি প্ল্যাটফর্ম একটা পেইড কন্টেন্টের মধ্যে দেখানোর মধ্যে এখানেও যদি বাধা নিষেধ আসে, তাকে গ্রেফতার করিয়ে নিয়ে যাওয়া হয়, এটা তো আসলে দুঃখজনক আমি বলবো। তার যেই তিনি যা দেখাতে চেয়েছেন সেটা কতটুকু ভালো বা মন্দ হয়েছে সেটা নিয়ে সমালোচনা হইতেই পারে, ট্রল হইতে পারে, অনেক কিছু হইতে পারে, গ্রেফতার কেন করা হবে ভাই? এর আগেও আমাদের দেশে ওয়েব সিরিজ অগস্ট 14 বা বুমেরাং এগুলো নিয়েও এরকম মানে মারাত্মক লেভেলে সমালোচনা হইলো এবং আলটিমেটলি কোর্টের নির্দেশে ওই কন্টেন্টগুলো ওখান থেকে সরিয়ে ফেলা হলো এবং অগস্ট 14 কিছু কিছু জায়গায় কর্তন করে পরে আবার রিআপলোড করা হলো। এগুলো আসলে মানে আমার কাছে মানে অযৌক্তিক মনে হয় আসলে। তাহলে আমাদের দেশে আসলে নির্মাতারা বানাবেটা কি? অন্তত ওটিটি প্ল্যাটফর্মেও যদি সেই স্বাধীনতাটা না থাকে, তাহলে আসলে আলটিমেটলি দেখা যাবে যে কয়েক বছরের মধ্যে আলটিমেটলি যাওয়া শুরুও করে দিয়েছে যে Z5 হইচই, হোপফুলি আমরা নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমেও তারা রিচ আউট করতে পারবে ভেরি সুন, আমি তাই আশা করবো। কারণ এখানে এত বাধা নিষেধের মধ্যে কাজ করার দরকারটা কি, যদি এখানে বাইরের দেশে ভালো স্কোপ তারা পান, সবকিছু মিলিয়ে ভালো বাজেট পান, ভালো অডিয়েন্স পান, আমাদের দেশেরই তো লাভ। এই যে তাকদীর যে হইচইতে এত ভালো একটা কন্টেন্ট হলো, আমাদের কি লাভ হয় নাই? আমাদের দেশের একটা ভালো ইমেজ ক্রিয়েট হয়েছে না? তো এখানে দেশে এত কষ্ট করে কাজ করার চাইতে আমি বলবো যে এত যদি বাধা নিষেধ যদি থাকেই, মানে এটা যদি সংশোধন নাই হয়, তাহলে তো আসলে দেশের বাইরে কাজ করাটাই ভালো বলে আমি মনে করি। যাই হোক, এই আফসোসের কথাটাও মনে হলো যে এই ভিডিওর মধ্যেই বলে দেই। তো এই ছিল নবাব এলএলবি, যারা আপনারা দেখেন নাই দেখে ফেলেন। আমাদের দেশে তো আসলে গত বছরে সিনেমার খরাই চলতেছে, আসলে পুরো বছরে বোধ হয় 15 কি 16টা সিনেমা মুক্তি পেয়েছে, তো আসলে ভালো কোনো সিনেমা তো দেখার মতোই নেই, খারাপই নেই, মানে ইভেন বলেই বলি যে প্রতি বছর যে ওয়ার্স্ট মুভি একটা টপ চার্ট করি, এবছর ওয়ার্স্ট মুভি টপ চার্ট করার জন্য 5টা সিনেমাও নাই, সাহসী হিরো আলম আর জয়নগরের জমিদার বোধ হয় 2টা সিনেমাই বাজে সিনেমা মুক্তি পেয়েছে, তার মানে কতটা মানে সিনেমার খরা গেল আর কি। তো সেই হিসেবে একটা সিনেমা চলে আসলো আপনারা দেখেন, একদম খারাপ লাগবে না। তবে যারা একদম বাংলাদেশি সিনেমা দেখেন না বা দেখতে পছন্দই করেন না, তাদের দেখলে আসলে যে খুব বেশি ভালো লাগবে, কারণ আপনার ওই শ্রেণীর মেন্টালিটি আসলে ওরকম, তো তাদের দেখলে হয়তো ভালো লাগবে না, বাট যারা নিয়মিত দেখেন সিনেমা তাদের আসলে খুব বেশি খারাপ লাগবে না, তো দেখতে পারেন সিনেমাটা।
তো এই ছিল খুব বিচ্ছিরি একটা বছর পার করে আমরা নতুন একটা বছরে আসলাম। জানি না এই বছরটাও সেই বাজে ব্যাপারগুলোর কন্টিনিউয়েশন কতদূর থাকবে। আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন, গত বছর তো আমরা আমাদের চ্যানেলটাই হারিয়ে ফেললাম, আবার নতুন করে শুরু করেছি। অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আগের অনেক পুরনো শুভাকাঙ্ক্ষীরা যুক্ত হয়েছেন। আশা করি সামনের দিনগুলোতে সেই সংখ্যাটা আরও বাড়বে, আপনারা আরও থাকবেন আমাদের সাথে। নতুন বছরে আমরা আরও ভালো ভালো আরও কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে আশাই করছি। আপনাদের নতুন বছরটা অনেক ভালো কাটুক, সবার পৃথিবীর সবার জন্য ভালো কাটুক, সবাই সুস্থ ভালো সুন্দর মন নিয়ে বেঁচে থাকতে পারুক এই কামনাই করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।